त्रिपुरा के जनता की मांग है और त्रिपुरा के जनता को हम निराश नहीं करेंगे। कांग्रेस का वोट 18 में शिफ्ट हुआ था बीजेपी में, उससे ज्यादा हमारा सिद्धांतिक दुश्मन कौन हो सकता है? बीजेपी। हमारा सबसे बड़ा दुश्मन कौन होता है? सिद्धांतिक दुश्मन बीजेपी है ना। तो ये सब बीजेपी का जैसे मत बोलो, कांग्रेस का तो नहीं, कहानी फिर से बीजेपी टॉकिंग लाइक बीजेपी। माय वरी सर, सर वी विल फाइट। जितने भी लोग जो भाजपा को हराना है, हराने का मन बना लिया, उनके सुशासन, उनके खराब शासन के चलते, दुष्कर्म के चलते, दे विल ऑल कम टू अस। सर, बीजेपी टुडे क्लेम दैट देयर अलोन इज एनफ टू विन दिस असेंबली इलेक्शन, हाउ डू यू रिएक्ट ऑन व्हाटएवर दे आर? आई मीन, आई नो व्हाटएवर दे आर टेकिंग, दैट व्हाटएवर टैबलेट दे आर टेकिंग इज अ इंटरेस्टिंग टैबलेट। व्हाई आर दे ड्रीमिंग सो मच? कल जिस प्रदेश में 16 साल की बच्ची की रेप किया जाता है, बीजेपी का लीडर के खिलाफ FIR 7 दिन लगते हैं, 76 साल का जो आदमी का जो है कम्युनिस्ट पार्टी के CPM के वर्कर को 76-year-old मान के हत्या किया जाता है, गुंडा के पूरा बाइक वाहिनी जो है लोगों को आतंकित कर रहे हैं। जितने भी प्रॉमिस भाजपा ने किया था इस त्रिपुरा के जनता से, एक भी प्रॉमिस उन्होंने पूरा नहीं किया। वर्तमान में त्रिपुरा में एक सरकार नहीं है, मेरे जो लगता, हमें लगता है एक माफिया जो के रूप में लोग, ये लोग काम कर रहे हैं। हमारे अभी होर्डिंग जो है जला दिए कहीं पर, छोटा छोटा काम कर। तो पब्लिक की मांग है कि सब लोग एक प्लेटफॉर्म में आ जाए। এই বিজেপির যে তাদের যে দানবীয় শাসনে অতিষ্ঠ, এখান থেকে মুক্তি চান, এটা শুধু আমরা CPIM, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্য যারা ধর্মনিরপেক্ষ দল, তাদের ইচ্ছা নয়, এটা ত্রিপুরাজ্যের জনগণের ইচ্ছা। এই দলকে ত্রিপুরার ক্ষমতা থেকে হটাতে হবে, কাজেই এটাকে সম্মান জানিয়ে কিভাবে এটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, আমরা আজকে ফর্মাল আলোচনা শুরু করেছি। অতি শীঘ্রই এটাকে একটা কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপের জায়গায় আমরা যাব। কাজে ফাইনাল এখনো হয়নি, জাস্ট স্টার্টেড। ওপেন হার্ট, অর্থাৎ খোলা মন নিয়ে আলোচনা শুরু করেছি। সোজা কথা যে সিটের চেয়ে বড় কথা হলো বিজেপিকে হারাতে হবে, কিভাবে হারাতে হবে সেই যে ভাবনা নিয়ে আমরা এগুচ্ছি। আমরা বিজেপিকে হারানোর জন্য সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান জানিয়েছি, কংগ্রেসের সাথেও। সেই যে পদ্ধতি কি হবে আমরা এটি আলোচনা করেছি, এবং আরো অন্যান্য যে সমস্ত শক্তিগুলো আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা করি ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের যে সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আহ্বান জয়েন্ট স্টেটমেন্ট গত 27 তারিখ আমরা দিয়েছি, ত্রিপুরাজ্যের সমস্ত প্রান্ত থেকে আমাদের এই উদ্যোগের প্রতি ভূয়সী প্রশংসা এবং সবাই স্বাগত জানিয়েছে। বলছে যে না, এটুকুতে হবে না, জয়েন্ট অ্যাকশন চাই। বিজেপিকে হারাবার জন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে একসাথে দাঁড়ানো চাই। এটা রাজনৈতিক দলগুলো তারা ঠিক করুন কি হবে। আমরা চাই বিজেপি ত্রিপুরাতে ছেড়ে পালাতে পারত। এখানে কি ত্রিপুরা মতা কথা উঠে? সবাইকে কত কথা বলছি, সবার কথা বলছি। ত্রিপুরা মতা থেকে এখনো কোনো উত্তর এসেছে? কথা হচ্ছে, এটাও দেখবেন সময় নেই। এই কি শীত শেয়ারিং হচ্ছে না টোটাল, মানে জোট হবে কিভাবে হচ্ছে ঐক্য জোটটা? এখনো জাস্ট একটু আজকে ফর্মাল আলোচনা আমরা শুরু করলাম আনুষ্ঠানিকভাবে, অবশ্যই শীত শেয়ারিং, অন্য কিছু নয়, শীত শেয়ারিং। চেহারা হিসাবে সেখানে কে প্রাধান্য পেতে পারে? নির্বাচন জিতে আসুক তো, চেহারা প্রকাশ করলাম কিন্তু নির্বাচনে জিতলো না, তো কি হবে? নির্বাচন দাঁড়ালোই না, আমরা একটা চেহারা দিয়ে দিলাম, ও নির্বাচন কন্টেস্টই করলো না। আগে তালিকা বের হোক, তারপর ভোট গণনা শেষে বিজয়ী কারা কারা, এই চেহারাগুলো বের হয়ে আসুক, সেখান থেকে বেরিয়ে আসুক।
কারণ পশ্চিমবঙ্গে যা হয়েছে ত্রিপুরা তো না হবে, কি বলবেন? না টিকলে তো তাদের লাভ, তারা এত আতঙ্কিত কেন? বিজেপি এত আতঙ্কিত কেন? আমরা একসাথে হচ্ছি, বিজেপির আগ্রহ জায়গাটা হলো তারা আর রাজ করতে পারবে না, বিজেপির পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে, তাই তারা পাগলের প্রলাপ বকছে। আমরা মানুষ ঠিক তারা এই অরূপটা সুবিধা তাদের, তারা পালাবার জায়গা পাবে না, রাস্তা পাবে না, বিজেপি ত্রিপুরাতে পালাবার রাস্তা পাবে। এবং ত্রিপুরা আজকে যে পথ দেখাচ্ছে চব্বিশের নির্বাচনে ভারতবর্ষ সেই পথে হাঁটবে বিজেপিকে হটাবার। আজকে এছাড়া মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কি আপনাদের কথাবার্তা চলছে? এমনিতে কথাবার্তা চলছে, তিনিও তো বিজেপির বিরুদ্ধেই কথা বলছেন, আস্তাবল ময়দানেও দাঁড়িয়ে তাই বলেছিলেন, কথাবার্তা জারি আছে। আমরা সবাইকে ওয়েলকাম করেছি, যারা বিজেপি বিরোধী তারা আসুক এক ফ্রন্টে একটা জায়গাতে, এখানে কে কয়টা সিট পেল কি পেল না পরের কথা, কিন্তু আমরা বিজেপিকে হটাতে চাই। মুখ্যমন্ত্রী রাজনীতি অতীতে করে নাই, আমরা তো ছাত্র রাজনীতি করেছি, তিনি তখন পড়াশোনা টর্শন নিয়ে ব্যস্ত ছিল, উনি তো মাত্র সভাপতি হয়ে রাজনীতি করেছেন। সুতরাং উনি কালকে যা বললাম একটা কথা আপনাদের বলতে বাধ্য হচ্ছে, উনি একজন ডেন্টিস্ট, উনি কালকে প্রেসের কাছে বলেছে যেটা শুনলাম, উনি জেনারেল সার্জারি করেছেন, হ্যাঁ উনি অর্থোপেডিক সার্জারি করেছে, ডেন্টিস্ট তো নিয়ম অনুযায়ী ডাক্তার, ওরা জেনারেল সার্জারি করতে পারে, মাস্টার অফ সার্জারি হতে হয়, হ্যাঁ অর্থোপেডিক সার্জন হতে হয়। উনি তো এখন নাম কেনার জন্য, নাম প্রকাশ করার জন্য যা খুশি তা যদি বলে তো এটা ত্রিপুরার মানুষ মেনে নেবে না। বৈঠক থেকে তো একটাই বার্তা, রাজ্যে একটা অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, সংবিধান এখানে অচল, তাই সংবিধানকে রক্ষা করতে গেলে, ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে গেলে, গণতন্ত্রকে উদ্ধার করতে গেলে, মানুষের জীবন জীবিকার মান উন্নত করতে গেলে সরকারকে পরাজিত করতে হবে। গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তি আমরা একজুট হয়ে লড়াই করতে চাই, সেই জন্য কংগ্রেসের সঙ্গে বৈঠক আজকে হয়েছে, সামনের দিনে আরো বৈঠক হবে, কি করে আমরা তাদেরকে পরাজিত করতে পারি। এছাড়া কি ত্রিপুরামাতা দলের যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনার সাথেও কি কথা? যারা সংবিধানের পক্ষে ধর্ম নিরপেক্ষ শক্তি তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা আমরা করছি।